হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। সো আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। সব সময় তো রান্নার রেসিপি নিয়ে আসি, শাক সবজি মাছ, তো আজকে ভাবলাম একটা নাস্তার রেসিপি নিয়ে আসি। একটা না, দু তিনটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি গাজর দিয়ে খুব সুন্দর পরোটা নাস্তা বানিয়ে দেখাবো আমি দু তিনটা। সো প্রথমে আমি গাজরগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি কড়াইতে হালকা একটু তেল দিয়ে তারপর আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। অল্প একটু পানি দিয়েছি, পানি দিয়ে আবার এগুলোকে এভাবে কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এখানে দিব চিনি। চিনি দিয়েছি, যারা চিনি কম খান তারা চিনি কম দিবেন। তো আমি মোটামুটি দিয়েছি চিনি। তারপরে একটু সামান্য তিন আঙুল দিয়ে লবণ দিয়েছি। তারপর এভাবে আমি এগুলোকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ময়দা নিয়েছি, একটা ডিম ফেটে নিচ্ছি। একটা ডিম ফেটে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি গাজর, যেগুলো গাজর ভাজা ওগুলো আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এগুলোকে আমি ডো করে নেব। তো ডো করা হয়ে গেছে। তারপর আমি এখন এগুলোকে গোল গোল করে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। গোল গোল করে গোল গোল করে ডো করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর এই রেসিপিটা, দেখতে থাকুন। প্রথমে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই গাজরের পরোটা খুবই খেতে খুবই দারুণ সুস্বাদু। দেখতে পাচ্ছেন এবার বানিয়ে নিয়েছি আমি পরোটা, খুব সুন্দর হয়েছে। চলুন, কড়াইতে তেল গরম করছি আমি। কড়াইতে তেল গরম হলে তারপর আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে অল্প তেলের মধ্যে আমি ছেঁকে নিয়েছি। যারা তেল বেশি খান তারা ডুবো তেলে ভাজতে পারেন। তারপর আমি আবার একটা রুটির মতো বেলেছি মোটা করে, তারপর কেটে, তারপর ছোট ছোট নাস্তা বানিয়ে আবার এগুলোকে তেলে দিয়েছি। তেলে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে লাল লাল করে নিয়ে নিচ্ছি। তারপর আর একটা গোল গোল করে হালকা একটু লম্বা করে হাতের সাহায্যে বানিয়েছি এটা। এটাও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে নিচ্ছি। তারপর আরেকটা নিয়েছি আমি গোল গোল করে। প্রথমে রুটি বানিয়েছি, তারপর রুটি বানিয়ে তারপর চারিদিক দিয়ে কেটেছি আমি, কোনা কোনা করে কেটে এটা ডিজাইন করে বানিয়েছি। আশা করি আপনারা দেখেছেন এটা। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এটা খুবই সফট, খুবই সফট, খেতে খুবই দারুণ। আপনি যতই খাবেন তত খেতে ইচ্ছে করবে। আপনি চায়ের সাথে খেতে পারেন, চসের সাথে খেতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে এই রেসিপিটা। সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।